আচ্ছা, আমার একটা স্টুডেন্ট এমএসসি একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, সেখান থেকে আমার মনে হলো আমি একটু কোশ্চেন টপোলজিটা নিয়ে একটু আলোচনা করে দিই। আমাদের যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে, যেটা প্রশ্নটা ওর আর কি, যে বেসিক্যালি আমরা জানি যে কোশ্চেন ম্যাপ অলওয়েজ কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস সাবজেক্টিভ হয় বাই দ্য ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো কন্টিনিউয়াস সাবজেক্টিভ ম্যাপ কি কোশ্চেন ম্যাপ? তো সেটা একটা সিম্পল এক্সাম্পল আছে। তো আমরা তার আগে যাওয়ার আগে, এইসব কাউন্টার এক্সাম্পল বানানোর আগে, আমরা একটা ছোট্ট করে দেখে নিই হোয়াট ইজ কন্টিনিউইটি। হোয়াট ইজ কন্টিনিউইটি? কন্টিনিউইটি ইন টপোলজিক্যাল স্পেস কেন? যে কোনো জায়গায় কন্টিনিউইটি ডেফিনেশন হচ্ছে এটাই, যে যখন তুমি দুটো সেট নিচ্ছ এক্স এবং ওয়াই, যেখানে তোমার একটা ফাংশন আছে এফ, ঠিক আছে, তুমি এখানে একটা টপোলজি ডিফাইন করছো টাও, এখানে তুমি একটা টপোলজি ডিফাইন করছো টাও ড্যাশ, ঠিক আছে, এখানে একটা টপোলজি ডিফাইন করছো টাও, এখানে একটা টপোলজি ডিফাইন করছো টাও ড্যাশ, বলা হচ্ছে যে এই যে টপোলজি টাও ড্যাশের যে একটা এলিমেন্ট, তার মানে কি, ইট ইজ আ ওপেন সেট, ঠিক আছে? টাও ড্যাশের একটা এলিমেন্ট মানে ইট ইজ আ ওপেন সেট। তাহলে এর যে প্রি ইমেজটা আন্ডার দিস ম্যাপ, প্রি ইমেজ মানে কিন্তু ইনভার্স নয়, মনে করতে হবে, প্রি ইমেজ মানে কিন্তু জাস্ট যে রুটে ফাংশনটা গেছে সেই রুটে ব্যাক করে আসা, ঠিক আছে? তাহলে প্রি ইমেজ আন্ডার দ্য ম্যাপ এফ অফ ইউ, এইটা কিন্তু আমাদের টাওতে থাকতে হবে। এটা হচ্ছে আসল বক্তব্য। কী বললাম, টাও ড্যাশে যেটা ওপেন সেট, ঠিক আছে, টাও ড্যাশের রেসপেক্টে যেটা ওপেন সেট এই টপোলজিক্যাল স্পেসে, তার প্রি ইমেজ আন্ডার দিস ম্যাপ এই টপোলজিক্যাল স্পেসে ওপেন হতে হবে, মানে কি, এর প্রি ইমেজটা এই টপোলজিতে থাকতে হবে, ঠিক আছে? টাও ড্যাশের এলিমেন্টটা আমাদের টাও এর, তার প্রি ইমেজটা টাও এ থাকতে হবে, মানে ওপেন সেটের প্রি ইমেজ ওপেন হবে, সহজ কথা। সিমিলারলি ক্লোজ সেটেরও প্রি ইমেজ ওপেন হবে। আইডিয়াটা পুরনো নয়, আইডিয়াটা আমাদের রিয়েল লাইনেও ছিল। আমরা কী নিতাম, এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টার জন্য আমরা বলতাম এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দ্যান এপসিলন। মনে রাখতে হবে এখানে ডেল্টাটা ডিপেন্ডিং অন এপসিলন ছিল, তার কারণটাই হচ্ছে এটা। আচ্ছা, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দ্যান এপসিলন মানে কি? এফ অফ সি মাইনাস এপসিলন লেস দ্যান এফ অফ এক্স লেস দ্যান এফ অফ সি প্লাস এপসিলন, রাইট? আর এটা মানে কি, এটা মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা, ঠিক আছে? তাহলে এখন এইটা কি, একটা ওপেন ইন্টারভাল মানে ওপেন সেট, এটা কি একটা ওপেন ইন্টারভাল মানে ওপেন সেট, ফলে এইটা হচ্ছে কোডোমেনে, তাহলে কোডোমেনে ওপেন, তার প্রি ইমেজটা ওপেন হয়। এবার তুই বলবি প্রি ইমেজটা কেন এই ক্ষেত্রে, কারণ এই ডেল্টাটা কিন্তু এই জন্যই ডিপেন্ডিং অন এপসিলন ছিল। তুই এপসিলনটাকে ছোটো করলে ডেল্টাটাও ছোটো হয়ে যাবে, কারণ কিছু ফাংশনাল ভ্যালু বাদ যাচ্ছে, ফলে এখান থেকে নেওয়া দরকার নেই। আবার এপসিলনটাকে তুই বড় করলে কিছু এক্সট্রা ডোমেনের এলিমেন্ট দরকার হচ্ছে, যাতে আমি ফাংশনাল ভ্যালুটা পাই, ঠিক আছে? ফলে তোকে সেই ক্ষেত্রে ডেল্টাটাকে বাড়াতে হচ্ছে, এটাকে কমাতে হচ্ছে অ্যাকর্ডিং অ্যাজ এপসিলন। ফলে স্বাভাবিক ব্যাপার, এইটা যেহেতু ওপেন, এর প্রি ইমেজটা ওপেন, ফলে একই আইডিয়া ছিল কন্টিনিউইটির সেকশানে, ঠিক আছে? এখানেও সেই আইডিয়াটাই আছে। মনে রাখতে হবে এই টপোলজিতে যেটাই আছে, যে কোনো এলিমেন্ট থাকুক না কেন, এই টপোলজির ভেতরে, টাও ড্যাশের ভেতরে, প্রত্যেকের প্রি ইমেজ আমাকে এখানে পেতে হবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কন্টিনিউইটি। তো এখানে যদি একটা সেট না থাকে, ঠিক আছে, কোনো সেট নেই, তাহলে তার প্রি ইমেজ এখানে আছে, সেটা হতেই পারে। এখানে কিছু এক্সট্রা এলিমেন্টও থাকতে পারে ডোমেনে, অস্বাভাবিক কিছু নয়, ঠিক আছে? এখানে ডোমেনে কিছু এক্সট্রা এলিমেন্ট হতে পারে ডোমেনের টপোলজিতে। সপোজ এখানে টপোলজিতে পাঁচটা এলিমেন্ট আছে, এখানে দশটা এলিমেন্ট আছে, থাকতেই পারে, না থাকার কী আছে, ঠিক আছে? ডোমেনের এলিমেন্ট মানে কিন্তু এখানে আমি বলতে চাইছি টপোলজির ভেতরের এলিমেন্ট মানে ওপেন সেট। কিন্তু এখানে যতগুলোই ওপেন সেট থাকুক না কেন, টপোলজির ভেতরে যতগুলোই এলিমেন্ট থাকুক না কেন, প্রত্যেকের প্রি ইমেজ এখানে থাকতে হবে, ঠিক আছে? এখানে এক্সট্রা ওপেন সেটও থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার বলছি কোশ্চেন টপোলজি। কাকে বলে কোশ্চেন টপোলজি? খুবই সহজ আইডিয়া, কিছুই না। বলা হচ্ছে তোর কাছে একটা এক্স নিচ্ছিস, একটা ওয়াই নিচ্ছিস, ওয়াই যে কোনো একটা সেট, এক্সটা একটা টপোলজিক্যাল স্পেস, ওয়াই আপাতত যে কোনো একটা সেট, ঠিক আছে? তুই এখানে একটা ফাংশন ডিফাইন করছিস এফ, তুই এখানে একটা ফাংশন ডিফাইন করছিস এফ, বলছিস যে এফটা হচ্ছে সাবজেক্টিভ, তুই বলছিস যে এফটা হচ্ছে সাবজেক্টিভ, তাহলে এফ অফ এক্স কত হবে, ওয়াই হবে সাবজেক্টিভ ম্যাপিংয়ের ডেফিনেশন। যে পুরো এক্সের ইমেজটাই হচ্ছে ওয়াই, পুরো এক্সের ইমেজটাই হচ্ছে ওয়াই, কারণ এফটা সাবজেক্টিভ। বলা হচ্ছে যে ধর আমি একটা সেট কনসিডার করছি ইউ, সেখানে সেই সমস্ত সাবসেটগুলো রয়েছে ওয়াই এর, ওয়াই এর সেই সমস্ত সাবসেটগুলো রয়েছে যাদের প্রি ইমেজটা এই টপোলজিতে থাকে। এখানে সেই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেই সমস্ত সাবসেটগুলো যাদের প্রি ইমেজ এই যে কোডোমেনের টপোলজিতে থাকে, ঠিক আছে? তাহলে তুই দেখ, এইটা দিয়ে আমি একটা টপোলজি বানাতে পারি টাও উইথ রেসপেক্ট টু এফ। এখানে এইটা দিয়ে আমি একটা টপোলজি বানাতে পারি, কেমন,
যে বলা হচ্ছে ওয়াই এর সেই সমস্ত সাবসেটগুলো, যেই সাবসেটগুলোর প্রি ইমেজটা, এই এফ ইনভার্স মানে কিন্তু বাইজেকশন নয়, এফ ইনভার্স মানে হচ্ছে প্রি ইমেজ, এইটা বোঝানোর জন্য শর্টে লিখছি, হ্যাঁ প্রি ইমেজ, তাহলে এর প্রি ইমেজগুলো যেন এই টপোলজিতে থাকে, সহজ কথা, ঠিক আছে? তাহলে এখানে সেই সমস্ত এলিমেন্টই থাকবে যাদের প্রি ইমেজ এই টপোলজিতে থাকবে। তাহলে একটা লজিক্যাল ডেফিনেশন দেখ, লজিক্যাল ডেফিনেশন, টাও এর, টাও এফের ভেতরে তারাই আছে যাদের প্রি ইমেজ এখানে আছে, আর টাও এফের ভেতরে যদি কিছু থাকে তাহলে কী হবে, সেটা টাও এফের রেসপেক্টে ওপেন সেট হবে, টাও এফের রেসপেক্টে যদি কিছু থাকে তাহলে সেটা কী হবে, টাও এফের রেসপেক্টে ওপেন সেট হবে, তার প্রি ইমেজ টাউতে ওপেন হচ্ছে, কারণ প্রি ইমেজটা টাউতে আছে, তাহলে প্রি ইমেজটা টাও, টাও এর রেসপেক্টে ওপেন হচ্ছে, তার মানে কি এই এফটা, এই এফটা কন্টিনিউয়াস হচ্ছে, এই এফটা কন্টিনিউয়াস হচ্ছে, এই টাও এফ এবং টাও এর রেসপেক্টে, টাও এবং টাও এফ এর রেসপেক্টে কন্টিনিউয়াস হচ্ছে এবং অলরেডি সাবজেক্টিভ ছিল, ঠিক আছে? তাহলে এইটা আমি বলছি টপোলজি হচ্ছে, এই যে কন্টিনিউয়াস বললাম তার আগে কী বললাম, এটা টপোলজি হচ্ছে, এই টপোলজিটাকে আমরা বলবো কোশেন্ট টপোলজি। কী বলবো, বলবো হচ্ছে কোশেন্ট টপোলজি, কোশেন্ট টপোলজি, ঠিক আছে? এবং এই যে ম্যাপটা, এই এফ ম্যাপটা, এই এফ ম্যাপটাকে বলা হয় কোশেন্ট ম্যাপ, ঠিক আছে? এফ ম্যাপটাকে বলা হয় কোশেন্ট ম্যাপ। এখন এই কোশেন্ট টপোলজি কেন তৈরি করা হলো, তার কারণটা হচ্ছে দেখ, আমরা তোদের, আমি যখন কন্টিনিউটি সেকশনটা পড়িয়েছি, তোদের এক্সাম্পলগুলো দিয়েছি, কাউন্টার এক্সাম্পল বানানো, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা টপোলজিটাকে যেমন ইচ্ছা মানে একটা চয়েস করতে পারি, টপোলজিটাকে নিজেদের মতো করে চয়েস করছি, যার জন্য কন্টিনিউটি হচ্ছে কখনো কখনো হচ্ছে না, কখনো ওপেন হচ্ছে কখনো ওপেন হচ্ছে না, কখনো ক্লোজ হচ্ছে কখনো ক্লোজ হচ্ছে না সেটগুলো, এইভাবে কিন্তু আমরা কাউন্টার এক্সাম্পল বানিয়ে বানিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে? মানে আমরা এমনভাবেই টপোলজিগুলো নিজেরা বানাচ্ছি যাতে ফাংশনটা সেই টপোলজির মতো হয়ে কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না, এরকম আমি প্রচুর এক্সাম্পল আমি দেখিয়েছি। তো এইখানে বক্তব্যটা হচ্ছে সেই এক্সাম্পলগুলোই কিন্তু এই কোশেন টপোলজির একটা কোর বলতে পারিস, ঠিক আছে? বলা হচ্ছে আমি এমনভাবে কোডোমেনে টপোলজিটাকে নেব যাতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এটাই হচ্ছে কোশেন টপোলজির আসল উৎস, কোয়াতে কোশেন টপোলজির আইডিয়াটা এলো। আমরা এমনভাবেই ওয়াইতে একটা টপোলজিক্যাল স্পেস চয়েস করবো যাতে এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তো আমাদের দেখ, আমরা এই টপোলজিটা চয়েস করেছি, এই টপোলজি যেটাই থাকবে সেটারই প্রি ইমেজটা এই টপোলজি থাকবে, তার মানে কি এই টপোলজিতে যেটাই থাকবে তার প্রি ইমেজ এই টপোলজিতে আছে, মানে কি এফ ফাংশনটা এই টপোলজি দুটো রেসপেক্টে কন্টিনিউয়াস ফাংশন আর অলরেডি সাবজেক্টিভ ছিল। দ্যাট ইজ দ্য আইডিয়া অফ কোশেন টপোলজি, এবং এই ফাংশনটাকে আমরা বলে থাকি কোশেন্ট ম্যাপ, ঠিক আছে? তো এটা হচ্ছে বক্তব্য। এবার আসছি আমাদের বক্তব্যতে, যে সাবজেক্টিভ এবং আমরা যদি বলি কোশেন্ট ম্যাপটা আমাদের কন্টিনিউয়াস এবং সাবজেক্টিভ, এটা হচ্ছে, এটা আমাদের ডেফিনেশন থেকেই বোঝা যাচ্ছে, যে কোনো কোশেন্ট ম্যাপ এফ সেটা তো বাই ডেফিনেশন বানানোর জন্যই তো সাবজেক্টিভ দরকার, আর তুই যে টপোলজিটা বানাচ্ছিস সেটা এই এই সাবজেক্টিভিটির আইডিয়াটাকে কাজে লাগিয়ে সেই সমস্তদের জন্যই বানাচ্ছিস যার প্রি ইমেজ টপোলজি থাকে, স্বাভাবিক ব্যাপার। এখানে যারা আছে তাদের প্রি ইমেজ টপোলজিতে আছে, তার মানে কি কন্টিনিউয়াস, তো তোর ডেফিনেশন ওয়াইজ এটা তৈরি হয়ে যাচ্ছে কন্টিনিউইটি। ফলে কোশেন্ট ম্যাপ, এই যে কোশেন্ট ম্যাপ, এই যে এফটা, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস, এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস এবং সাবজেক্টিভ, বাট নট কনভার্সলি, কন্টিনিউয়াস অ্যান্ড সাবজেক্টিভ বাট নট কনভার্সলি, এটাই আমাদের দেখাতে হবে। তো আমরা একটা কাউন্টার এক্সাম্পল চয়েস করব। কাউন্টার এক্সাম্পলটা কি, সেটা হচ্ছে দেখ, আমাকে বলতে হবে এটা কোশেন্ট ম্যাপ হবে না। তাহলে কোশেন্ট ম্যাপ না হওয়াতে গেলে কী দরকার আমাকে, সেই সমস্ত সেটগুলো এখানে আছে তাদের প্রি ইমেজ এখানে আছে, তো আমি একটা জিনিস ধরে নেব, আমি একটা সেট কনসিডার করব যার প্রি ইমেজটা অবশ্যই টপোলজিতে আছে, ঠিক আছে? তার প্রি ইমেজটা টপোলজিতে আছে, বাট সেই সেটটা এই টপোলজির ভেতরে নেই, তাহলেই কোশেন্ট ম্যাপ হবে না, তাহলেই কোশেন্ট ম্যাপ হবে না, ঠিক আছে? যে এই জিনিসটা, এই জিনিসটা একটা একটা সেট কনসিডার করব, যেই সেটটা প্রি ইমেজটা টপোলজিতে আছে কিন্তু সেই সেটটা নিজে এই যে টপোলজি তার ভেতরে নেই, ঠিক আছে? তো আমি কি করছি, আমি ইউজুয়াল টপোলজি কনসিডার করছি, ইউজুয়াল টপোলজি, স্ট্যান্ডার্ড টপোলজি অন আর, এবং কনসিডার করছি কোফাইনাইট টপোলজি। হোয়াট ইজ কোফাইনাইট টপোলজি? কোফাইনাইট টপোলজি হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের কালেকশান, সেই সমস্ত এলিমেন্টের কালেকশান, সেই সমস্ত সাবসেট অফ, আমরা বলতে পারি আর এর রেসপেক্টে, যেহেতু নিচ্ছি আর এর রেসপেক্টে, তুই চাইলে অন্য কিছু নিতে পারিস। কোফাইনাইট টপোলজি ডেফিনেশন কি, সেই সমস্ত ইউগুলো থাকবে, সেই সমস্ত সাবসেটগুলো থাকবে যাদের ইউ কমপ্লিমেন্টটা হচ্ছে আমাদের ফাইনাইট, ইউ কমপ্লিমেন্টটা হচ্ছে ফাইনাইট, এবং যদি আরবিটারি কোনো একটা সেট সেট হয়, যদি এক্স যদি ইনফাইনাইট সেট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে ফাইটা টপোলজি থাকতে গেলে আমাদের ফাইয়ের কমপ্লিমেন্টটা মানে এক্সটাকে ফাইনাইট হতে হবে, কিন্তু এক্সটা যদি ইনফাইনাইট হয় তাহলে এটা তো ফাইনাইট হচ্ছে না, ফলে সেই ক্ষেত্রে ফাই থাকবে না, কিন্তু ফাই না থাকলে তো টপোলজিই হবে না, সেজন্য আলাদা করে একটা ফাই নিয়ে নিতে হয়,
ঠিক আছে, যে কোনো আরবিটারি সেটের জন্য। এই সেটটা যদি ফাইনাইট হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু ইনফাইনাইট সেটের জন্য আমাদের আলাদা করে এটা নিয়ে নিতে হয়। তো এটা হচ্ছে আমাদের কোফাইনাইট বা কমপ্লিমেন্ট ফাইনাইট টপোলজি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, মানে যে যে এখানে সেই সমস্ত সেটগুলো আছে যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট, কো কাউন্টেবল ডেফিনেশনও তাই, সেই সমস্ত সেটটা যাদের কমপ্লিমেন্টটা কাউন্টেবল, ঠিক আছে। এখন দেখ আমি এখানে কী নিয়েছি, নিয়ে নিচ্ছি আইডেন্টিটি ম্যাপ, এখানে আমি নিচ্ছি হচ্ছে আইডেন্টিটি ম্যাপ। আইডেন্টিটি ম্যাপ মানে কি, যেটা আর থেকে আর, স্বাভাবিক ব্যাপার আইডেন্টিটি ম্যাপ কী নেবে, আইডেন্টিটি ম্যাপ আমাকে নেবে হচ্ছে একটা এক্স নেবে, দেবে আমার এখানে একটা এক্স। তো আইডেন্টিটি ম্যাপ বাই ডেফিনেশান কন্টিনিউয়াস, আইডেন্টিটি ম্যাপ বাই ডেফিনেশান বাইজেক্টিভ ইনভার্সটাও কন্টিনিউয়াস। আইডেন্টিটি খুব ভালো একটা হোমিওমরফিজম, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমরা আইডেন্টিটি ব্যবহার করি, ইভেন ম্যানিফোল্ডেও, ঠিক আছে। তো আইডেন্টিটি একটা ভালো জিনিস, ভালো ম্যাপ, এটা আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা নিয়ে নিলাম কি, আইডেন্টিটি ম্যাপ। এখন প্রশ্ন হচ্ছে আমাকে দেখাতে হবে এটা কোশেন ম্যাপ নয়, ঠিক আছে, আমাকে দেখাতে হবে এটা কোশেন ম্যাপ নয়। এবার তুই একটা জিনিস দেখ, আমি যদি বলি একটা এ বি যে কোনো একটা ওপেন ইন্টারভাল, তুই আমাকে বল এটা কি এই কোফাইনাইট টপোলজির ভেতরে আছে, তুই আমাকে বল যে কোনো একটা ওপেন ইন্টারভাল এই কোফাইনাইট টপোলজির ভেতরে আছে। বেসিক্যালি নেই, কেন, কারণ আর ডিফারেন্স এ বি মানে এ বির যে কমপ্লিমেন্টটা সেটা কিন্তু ইনফাইনাইট, কারণ তুই একটা রিয়েল লাইন থেকে একটা ইন্টারভাল বালতি, সেটা রিয়েল লাইনটা ফাইনাইট হয় না কি, হয় না, তো এটা কি ইনফাইনাইট। তো স্বাভাবিকভাবে এটা কোথায় নেই, কোফাইনাইট টপোলজিতে নেই, ঠিক আছে। তাহলে যদি এটা কোফাইনাইট টপোলজিতে না থাকে তাহলে এর প্রি ইমেজটা এখানে বলেছে কি, এখানে সেই সমস্ত সাবসেটই আছে যাদের প্রি ইমেজটা টাউতে থাকবে, ঠিক আছে। তাহলে এর প্রি ইমেজটাও টাউতে থাকলে হবে না, কারণ এখানে সেই সমস্ত সাবসেটই থাকবে যাদের প্রি ইমেজ টাউতে থাকবে। কিন্তু এর যে প্রি ইমেজ, এ বির প্রি ইমেজ কি, এটা তো আইডেন্টিটি ম্যাপিং না, এইটা কি আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এর প্রি ইমেজটা কি, মানে প্রি ইমেজ বেসিক্যালি এখানে ইনভার্সটাই বেসিক্যালি, ঠিক আছে, কারণ এফ এক্স এর ইনভার্স। তো প্রি ইমেজ মানে কি, এ বি ইনভার্স, তো এ বি ইনভার্স আইডেন্টিটি দ্বারা কী হবে, এ বি হবে, ঠিক আছে, এ বি ইনভার্স আইডেন্টিটি দ্বারা কী হবে, এ বি হবে। কিন্তু এ বিটা কি, একটা ওপেন ইন্টারভাল, তো স্ট্যান্ডার্ড টপোলজি তো অবশ্যই একটা ওপেন ইন্টারভাল, ওপেন সেট হয়, ফলে স্ট্যান্ডার্ড টপোলজিতে থাকে। তাহলে প্রি ইমেজটা কিন্তু এ বি, আইডেন্টিটির প্রি ইমেজ, এ বির প্রি ইমেজ আইডেন্টিটি ম্যাপিং দ্বারা এ বি হয়, ঠিক আছে। সেটা কোথায় থাকবে, এ বি একটা ওপেন ইন্টারভাল, অবশ্যই স্ট্যান্ডার্ড টপোলজিতে আছে, কিন্তু বলা হয়েছে এখানে সেই সমস্ত সেটই থাকে যাদের প্রি ইমেজ এই টপোলজির ভেতরে থাকবে। কিন্তু আমরা দেখালাম যে একটা সেট আমরা পেয়েছি যেটা কিন্তু এই টপোলজিতে নেই, তা সত্ত্বেও তার প্রি ইমেজটা কিন্তু এখানে আছে। তার মানে কি, এই আইডেন্টিটি ম্যাপটা কিন্তু এই ক্ষেত্রে একটা কোশেন্ট ম্যাপ নয়, ঠিক আছে, কারণ কোশেন্ট ম্যাপ হলেই আমাকে এখানে সেই সমস্ত সেটের কালেকশন যাদের প্রি ইমেজটা এই টপোলজিতে থাকতে হবে। কিন্তু এখানে, কিন্তু এখানে এই যে জিনিসটা, এর একটা এই এলিমেন্টটা কিন্তু কোফাইনাইট টপোলজির মধ্যে আছে, নেই, কিন্তু তা সত্ত্বেও তার প্রি ইমেজটা কিন্তু এই ম্যাপিংয়ের দ্বারাই স্ট্যান্ডার্ড টপোলজিতে আছে, ঠিক আছে। ফলে স্বাভাবিকভাবে তার কন্টিনিউটি কোনোভাবে হ্যাম্পার হচ্ছে না, কারণ কন্টিনিউটি বলেছে কোডোমেনে টপ, কোডোমেনের টপোলজির ভেতরে, কোডোমেনের টপোলজির ভেতরে যারা থাকবে তাদের প্রত্যেকের প্রি ইমেজ এখানে থাকতে হবে। ডোমেনে, ডোমেনের টপোলজিতে এক্সট্রা এলিমেন্টও থাকতে পারে, অস্বাভাবিক তো কিছু নয়, ঠিক আছে। ফলে কোডোমেনের টপোলজিতে, কোডোমেনের টপোলজিতে যাই থাকবে তার প্রি ইমেজ এখানে থাকতে হবে, ঠিক আছে। ফলে এটা তো আইডেন্টিটি ফাংশন, কোনো অসুবিধাই নেই, তুই এখান থেকে যা নিবি তার প্রি ইমেজ এখানে পাবি, অবশ্যই পাবি, বারবার পাবি, না পাওয়ার কোনো যুক্তি নেই, ঠিক আছে। কিন্তু এই একটা সেটও এক্সট্রা, এটা কোফাইনাইট টপোলজিতে নেই, কিন্তু তা সত্ত্বেও এর প্রি ইমেজ কিন্তু স্ট্যান্ডার্ড টপোলজি থাকতেই পারে, না থাকার কিছু নেই। এ বি তো স্ট্যান্ডার্ড টপোলজিতে আছে না, এ বি যে কোনো ওপেন ইন্টারভাল স্ট্যান্ডার্ড টপোলজিতে আছে, প্রি ইমেজ বার করার কোনো প্রশ্ন দাঁড়ায় না। আইডেন্টিটি ম্যাপিংয়ের জন্য আমি জোর করে প্রি ইমেজটা ধরেছি, আইডেন্টিটি ম্যাপিংয়ের জন্য জোর করে ধরেছি, ঠিক আছে, এ অন্য কোনো পারপাস নেই। আইডেন্টিটি ফাংশনের জন্য আমি জোর করে ধরেছি এ বিটা সবসময়তেই স্ট্যান্ডার্ড টপোলজিতে থাকে, ঠিক আছে, কারণ এ বিটা হচ্ছে ওপেন ইন্টারভাল। আমরা স্ট্যান্ডার্ড টপোলজি মানে কি, ছোটোবেলা থেকে যেটা পড়ে আসছি, এছাড়াও আমি স্ট্যান্ডার্ড টপোলজিকে আলাদা করে ডেফিনেশনও লিখিয়েছি, ঠিক আছে, সেখানেও পাবি, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড টপোলজিতে মেট্রিক ইনডিউসড একটা টপোলজি, তো সেখানে অবশ্যই এ বিটা কি, এবিটা ওপেন ইন্টারভাল মানে একটা ওপেন, সেটা তো স্ট্যান্ডার্ড টপোলজিতে অবশ্যই আছে, ঠিক আছে। এবার তুই এটাকে আন্ডার আইডেন্টিটি ম্যাপিং জোর করে একটা আইডেন্টিটি ইনভার্স এবি ধরলাম, না ধরার কিছু নেই, ঠিক আছে, না ধরার কিছু, মানে এবি আর এর ভেতরে আর এর একটা সাবসেট, এ আর একটা সাবসেট কি, এবিও, ঠিক আছে, আর এইখানে এই যে কোডোমেনের যে আর তার সাবসেট এবিও, মানে না ধরার কিছু নেই, তুই নিতেই পারিস, ঠিক আছে। কিন্তু এটা তো টপোলজিতে নেই না, টপোলজিতে নেই মানে কন্টিনিউটি কোনোভাবে হ্যাম্পার হচ্ছে না। টপোলজি থাকলে, টপোলজি থাকা সত্ত্বেও যদি এখানে না থাকতো তাহলে কন্টিনিউটি হ্যাম্পার হতো, ফলে কন্টিনিউটি কোনো হ্যাম্পার হয়নি,
কারণ কন্টিনিউটি ডেফিনেশন বলছে তুমি এই টপোলজিতে যেটা থাকবে, এই টপোলজিতে যেটা থাকবে না তার প্রিমে যেখানে থাকুক বা না থাকুক তার সাথে কন্টিনিউটি কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তার সাথে কন্টিনিউটি সিম্পলি কিছু যায় আসে না, ঠিক আছে? ফর দ্যাট ইজ দ্য আইডিয়া। তো আমরা দেখলাম যে এখানে আমাদের ডেফিনেশন কী বলছে কোসেন্ট টপোলজির, যে এখানে একটা জিনিস থাকতে হবে, এখানে সেই সমস্ত সাবসেট থাকবে যাদের প্রিমে যেখানে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত এর প্রিমে যেখানে আছে কিন্তু সাবসেটটা এখানে নেই, তার মানে কি এই ম্যাপটা কোশ্চেন ম্যাপ নয়। হেন্স দ্য স্টেটমেন্ট ইজ প্রুফ দিস ইজ দ্য কাউন্টার এক্সাম্পল, এটা তাহলে কোশ্চেন ম্যাপ নয়, ঠিক আছে? তাহলে এটা কন্টিনিউয়াস ম্যাপ, বাইজেক্টিভ মানে অবশ্যই সাবজেক্টিভ, বাট ইট ইজ নট এ কোশ্চেন ম্যাপ। তাহলে এটা কাউন্টার এক্সাম্পল হয়ে গেলাম। কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু, দিস ইজ দ্য ভিডিও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, টাটা।